তো লাঞ্চের জন্য বানিয়ে ফেললাম পার্শে মাছের ঝাল। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে বাজে 8টা। তো আমি এখন তোমাদের সামনে এলাম, সকাল থেকে তোমাদের সামনে আসিনি, সময়ও পাইনি। তারপরে দুপুরবেলা তো লাঞ্চ ফাঞ্চ করে একটু শুয়েছিলাম, আজকে খুব টায়ার্ডও লাগছিল, শরীরটা ভালোও ছিল না খুব একটা, কারণ আজকে একটু সকাল সকাল উঠেছিলাম, অনেক তাড়াতাড়ি উঠেছিলাম ঘুম থেকে, তারপরে বেরিয়েছিলাম গাড়ি চালাতে, প্র্যাকটিস না করলে হয় না, তো গাড়ি প্র্যাকটিসও করতে হয়, এসে লাঞ্চ বানালাম, তো সেই জন্য আর তোমাদের সামনে আসিনি। তো লাঞ্চ কি বানিয়েছি তোমাদেরকে তো দেখালাম। তো এখন ঘড়িতে বাজে 8টা, রান্নাঘরে আমার ডিনার বানাচ্ছি, কিছুই না, খুব সিম্পল, আলুর চচ্চড়ি তার সাথে রুটি বানাবো। তো ভাবলাম আসি তোমাদের সাথে একটু গল্প করি, কারণ তোমাদের সাথে গল্প না করলে তো ঠিক ভালো লাগে না। তো তোমাদের সাথে আমি ক্যামেরাটা অন করে দিলাম, তোমাদের সাথে গল্প করতে চলে এলাম, আর রান্নাঘরে আলুর চচ্চড়ি আর রুটি বানাচ্ছি। তো চলো তোমাদের দেখাই, আলুর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, তার সাথে করব রুটি, রুটিটা পরে করব। এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো আলুর চচ্চড়িটা হচ্ছে। তো আমি কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আলুর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, একটু জল বেশি হয়ে গেছে, ও ঠিক আছে শুকিয়ে যাবে। তো দেখলে আলুর চচ্চড়িটা তো হচ্ছে, একটু জল বেশি পড়ে গেছে, ঠিক আছে শুকিয়ে যাবে, আলুটাও সেদ্ধ হতে সময় লাগবে। তো চলো ঘরে, চলো ঘরে গিয়ে তোমাদের সাথে গল্প করি। তো আর কালকের ভিডিওটা তোমরা দেখো, এর পরের যে ব্লগটা আসবে সেটা তোমরা দেখো, কিন্তু আমি বানাবো পোলট্রির ডিমের ডেভিল, তো বাড়িতে বানাবো। তো কালকে যেহেতু সানডে, কালকে বিকেলে পোলট্রির ডিমের ডেভিল বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু আমার এই ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দুপুরবেলা তো একটু শুয়েছিলাম, প্রত্যেক দিনই দুপুরবেলা তো একটু শুয়েছিলাম, কিন্তু 4:30-5টা নাগাদ প্রত্যেক দিনই একটা ঘুম ভেঙে যায়। কেন জানো তো, আমাদের পাশের বাড়ির কথা তোমাদের কি বলবো, 4:30-এর সময় মানে ওই দেয় সকালের পুজো, যেটা আমরা সকালে দিই সেটা 4:30-এর সময় পুজো দেয়, সেই সময় একটা শঙ্খফু দেয়, তো ব্যাস তখনই ঘুমটা ভেঙে যায়। তারা দুজন বয়স্ক মানুষ থাকেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বয়স্ক, তাদের এক ছেলে এক মেয়ে বাইরে থাকে, তো আর কোনো ঝামেলা নেই, দুজনেই বয়স্ক মানুষ, দোতলা বাড়ি, একতলাটা হচ্ছে পুরো ভাড়াতে আছে, আর একটা দোতলায় ওরা থাকে, একটা ফ্লোরের মধ্যে সব কিছু, রান্নার লোক আছে, কাজের লোক আছে, কাজের লোক দিনে 3 বার আসে কাজ করে যায়, তা সত্ত্বেও ভদ্রমহিলার কাজ শেষ হয় না সারাদিনে, প্রত্যেক দিন শীত গ্রীষ্ম বর্ষা, তোমাদের কি বলবো, শীত গ্রীষ্ম বর্ষা একইভাবে চলে যাচ্ছে। আমাদের কোনো কোনো দিন হয় না, কোনো দিন খুব বৃষ্টি পড়ে, খুব বর্ষাকালে বেশি বৃষ্টি হলে আমরা কি করি, কোনো কোনো দিন সেদিনকে খিচুড়ি তার সাথে একটু ডিমের অমলেট পাঁপড় ভাজা করে খেয়ে দিয়ে একটু শুয়ে থাকি, বা একটু টিভি দেখি, বা কোনো গল্পের বই পড়ি, নিজের মতন করে টাইমটা স্পেন্ড করি। তো কিন্তু আমি এই বিয়ে হয়ে এসছি পর থেকে আমি এই পাশের বাড়িতে দেখি, আজ অবধি মানে পার্সোনালভাবে কোনো টাইম স্পেন্ড করতে তো আমি দেখি না, সকাল 5টায় ঘুম থেকে ওঠে, সকাল থেকে সারা দিন চলে, 4:30 ঠিক 4:30-5টার সময় তার সকালের কাজ, মানে ঠাকুরকে দিয়ে শঙ্খফু বাজাবে, তারপরে মনে হয় কাজ শেষ হয়। প্রত্যেক দিন বাড়িতে বিয়ে বাড়ি, কী শীতকাল বলো, কী গ্রীষ্মকাল বলো, কী বর্ষাকাল বলো, একই রকমভাবে চলে যাচ্ছে। বাড়িতে কিন্তু কাজের লোক আছে, রান্নার লোক, রান্নার লোক রান্না করে যায়, আর দুজন মানুষের সংসার, দুজন টোনাটুনি বয়স্ক মানুষ, তো সেরকম কিছু, আর দুজন আর যে কাকু মানে যে ভদ্রলোক, উনি হার্টের পেশেন্ট, সেই জন্য বিশেষ যে বাড়িতে রান্নাবান্না হয় তাও নয়, কিন্তু তো কী যে করে আমি বুঝতে পারি না। তো সেই যদি তুমি তোমরা মানে দেখো, মানে আমি এই চ্যানেলের মাধ্যমে কথাটা তোমাদেরকে বললাম, যেহেতু তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, যদি ওরা দেখে জিনিসটা বাজেই হবে, কিন্তু তাও আমি বলতে তোমাদের সাথে বাধ্য হলাম, মানে এত মানে সারা দিন প্রত্যেকটা দিন 12 মাস মানে 365 ডেজ একই রকমভাবে চলে যাচ্ছে, সব সময় দৌড়োদৌড়ি কাজ, এই দেখতে পাবে ছাদে, এই দেখতে পাবে একতলায় বাইরে ফুল পাড়ছে, এই দেখলাম ছাদে, আমি কদিন আগে আমি ছাদে গেছি রোদ পোহাতে, তো দেখছিলাম কাকিমা ছাদে
হাঁটাচলা করলো। তো আমি নিচে নাবিও নি, হঠাৎ ছাদের কার্নিশ দিয়ে উঁকি মেরে দেখি কাকিমা নিচে ফুল তুলছে। মানে ভাবতে পারছি আর এই বয়সে কতটা এনার্জি, ভাবতে পারি না এত এনার্জি আসে কোথা থেকে। তো সেই জন্য 4:30 সময় ঘুমটা ভাঙে গেলো শঙ্খফুয়ের আওয়াজে। তো সেই কথা আর কি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, যদি একটু এটা পরনিন্দা পরচর্চা হয়ে গেল, বলা উচিত না, কিন্তু মানে অদ্ভুত একটা ব্যাপার, বুঝি না কীভাবে সারাদিন কীভাবে কাটায়। আর যদি আমরা কখনো বলি, আমার শাশুড়ি মা বলতেন কি করো তুমি সারাদিন, বলবে কি যে আমি না খুব একটা নোংরা থাকতে পারি না। তো নোংরা কি কেউ থাকে বলো বাড়িতে? প্রত্যেক দিন ডাস্টিং প্রত্যেকের বাড়িতেই হয়, প্রত্যেকের বাড়িতেই মেড সার্ভেন্ট আসে কাজ করে দিয়ে চলে যায়, না আসলেও নিজেরা করে। আমার বাড়িতে যেমন মেড সার্ভেন্ট নেই, তোমরা তো জানোই আমি নিজেই ঘর পোছা, মপ আছে আমার, ঘর পোছা, ঝাড়ু, বাসন মাজা সবই করে থাকি। তো পরিষ্কার সবাই তো নিজের 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 মতন করে ঘর বাড়ি পরিষ্কার রাখি, কেউ কি আর নোংরা থাকে? তো উত্তরে বলবে আমি তো নোংরা থাকতে পারি না। তো নোংরা ডাস্টিং করতে সারাদিনে কি সারাদিন লেগে যায়, মানে ভোর 5টার থেকে শুরু হয় এদের কাজকর্ম, 4:30-5টা মানে বিকেল 5টা অবধি চলতে থাকে, মানে কি বলবো তোমাদের। তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম, যদিও এইটা আমার বলা ঠিক হলো না, আর যদি কোনো কারণে ওরা আমার এই ব্লগ দেখে জানলে খুব বাজে ব্যাপার হবে, পরনিন্দা পরচর্চা, তাও বললাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমাদের সাথে শেয়ার কেন করলাম আরও, মানে এরকম জিনিস সচরাচর দেখা যায় না, তো তো সেই জন্যই আরও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে আমার তো সব কিছুই আমি শেয়ার করি, প্রত্যেক দিনের রুটিন, আমার রুটিন এখন তোমরা জেনে গেছো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তাই ভাবলাম এটাই বা কেন করব না, কারণ এরকম জিনিস তো এর আগে আমি তো কখনো দেখিনি, আমি তো কখনো দেখিনি, কারণ প্রত্যেক দিন একইভাবে একই রুটিনে আর এত লং টাইম। সকাল 5টায় উঠলে মানুষের, যদি আমাদের যেমন তাড়াতাড়ি সকালে উঠলে কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়, তো একইভাবে চলছে। আর বাড়িতে যখন কাজের লোক, রান্নার লোক, মানে মেড সার্ভেন্ট, কাজের লোক, রান্নার লোক বলা ঠিক না, আমাদের হেল্পিং হ্যান্ড বলা উচিত, কথাটা আমি ঠিক বললাম না, হেল্পিং হ্যান্ড রয়েছে, রান্না করে দিয়ে যাচ্ছে, ঘর মুছে দিয়ে যাচ্ছে, যে আজ আসে ঘর মোছার জন্য সে 3 বার আসে, তো এরকম তো কোনোদিনও দেখিনি। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম তোমাদেরকেও একটু বলি যে এরকমও কোনো লোক থাকে আমাদের পাশের বাড়িতেই আছে। মানে তোমরা শুনে ভেবো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের মানে শুনে কিরকম লাগলো, যখন কিনা দুজন বয়স্ক মানুষ থাকে, সেরকম তো বাড়িতে হইচই নেই, কিছু নেই, কিন্তু কাজ এরা প্রত্যেক দিন সারাদিনে কী কাজ করে। আমরা আজ অবধি, আমি, আমার শাশুড়ি মা, আমরা অনেক ওই করেছি, কোনো অ্যানালাইজ করে কিছু উদ্ধার করতে পারিনি। তো যাই হোক, চলো দেখি আলুর চচ্চড়িটা মনে হয় হয়ে গেছে। তো সেই জন্য এরকম কোনোদিন দেখিনি, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আলুর চচ্চড়িটা তো দেখলে মোটামুটি হয়ে গেছে, দেখলে তো সব জল শুকিয়েও গেছে। তো চলো একটু পরে রুটি বানাবো। তবে জানো তো যেটা বললাম পাশের বাড়ির কাকু কাকিমার কথা, তবে আমার ব্লগ যদি দেখে, দেখে যদি তাও এরা যদি এই কাকিমা যদি একটু কাজকর্ম কমায়, সেটা কিন্তু খুব ভালোই হবে। কারণ রিসেন্ট কাকিমার শরীর খুব খারাপ হয়েছে শুনলাম, ছেলে যেহেতু লকডাউন ছিল আর এই যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, সেই জন্য ছেলে বাইরে থাকতো, এখন বাড়িতে এসে এখানেই এসে বাড়িতেই কাজকর্ম করছে। তো ছেলের সাথে একদিন ঘুরতে গিয়েছিল, তো ঘুরতে গিয়ে গাড়ি করে যাচ্ছিল, যেতে যেতে পথে বলে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছিলো 2 মিনিটের জন্য, তো ডাক্তার দেখিয়েছে সঙ্গে সঙ্গে। তো ডাক্তার বলেছে, ডাক্তার কোনো কিছু পায়নি কিন্তু খুঁজে, প্রথমে তো ভেবেছে হার্টের সমস্যা হতে পারে, কিন্তু ডাক্তার কিছু খুঁজে পায়নি, সব হার্ট বিট সব ঠিক আছে। ডাক্তার বলছে রেস্টে থাকতে, কারণ সবসময় এরকম যে একটা অ্যাংজাইটি কাজ করে না, এই কাজ করবো, এই তারপরে এই কাজ করবো, তারপরে ওই কাজ করবো, তো এটা কিন্তু ভালো নয়। তো সেই জন্য ডাক্তার বেড রেস্টে থাকতে বলেছে। তো সেই জন্য কাকিমারা যদি আমার এই ব্লগটা দেখেও থাকে, আমি ভাবছি খারাপ হবে, কিন্তু খারাপ হলেও ভালো হবে। কেন বলছি বলো তো? কারণ তাহলেও ওরা কমসে কম যদি কাজটাকে কমায়, কারণ আমরা সবসময় বলি কাকিমা এত কাজ করবেন না, এত কাজ করবেন না, এইভাবে সবসময় দৌড়দৌড়ি করবেন না, কিন্তু কোনো মানে ওই হয় না, কাজ দেয় না। হ্যাঁ, সবসময় বলে না আমার এই কাজ থাকে ওই কাজ থাকে, বললাম তো তোমাদের আমিও নোংরা থাকতে পারি না, আমার এই কাজ থাকে ওই কাজ থাকে সেই কাজ থেকে, রান্নার লোক রান্না করবে, যে রান্না যে আসে রান্না করে দিয়ে যাওয়ার জন্য, তার পাশে যতক্ষণ সে রান্না করবে ততক্ষণ পাশে দাঁড়িয়ে থাকবে।
এটা হলো না, সেটা হলো না, একটা লঙ্কা দাও তরকারিতে, দুটো লঙ্কা দাও, মানে একদম যতক্ষণ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। তো এইসব করে কি হচ্ছে, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো ডাক্তার বলেছে পুরো বেড রেস্ট নিতে। তো সেই আমি বললাম যে যদি আমরা ব্লগ দেখে খারাপ হলেও কিন্তু এটা খারাপ হবে না, কমসে কম যদি কাজটা কমিয়ে একটু রেস্ট করে এই বয়সে, সেটা কিন্তু খুবই দরকার। তো চলো আমি এখন বানাবো রুটি। তো আজকে অনেকক্ষণ বেশি বকবক করে ফেললাম তোমাদের সাথে, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে হয়তো বেশি আমার বকবক শুনে। তো যাই হোক, দেখো আমার রুটি তো বানানো হয়ে গেছে তোমরা দেখলেই। তো চলো ডিনারটা তাহলে সেরে ফেলি, আর আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি। আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট। আর